করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বাঙালি এদিকে জন্মের পর থেকে যখন জ্ঞান এলো তখন তিনি রবীন্দ্র জয়ন্তী করে আসেন। আমি এক্ষুনি ভেতরে ভাইস চ্যান্সেলর সাহেবকে বলছিলাম যে যখন খুব ছোট ছিলাম তখন 4-5টা ইট দিয়ে মাটি দিয়ে একটা ছোট বেদি বাড়ির ছাদে বানিয়ে রবীন্দ্রনাথের একটা ছোট ছবি সেটাকে পাড়ার দোকানে ওই টিন দিয়ে একটা ছোট ফ্রেম করে লাগিয়ে রবীন্দ্র পুজো করতাম। তখন জানতাম না রবীন্দ্রনাথ কোনো পড়িওনি, কিন্তু বাঙালির বাড়িতে জন্মেছি সেই কাজটা আমরা ছোটবেলা থেকে। তারপর রবীন্দ্র জয়ন্তী আমরা উদযাপন করতাম, রবীন্দ্র জয়ন্তীতে যেন মনে হতো যে এটা একটা আনন্দের দিন, একটা উৎসবের দিন। চারিদিকে রবীন্দ্রসঙ্গীত শুনছি, চারিদিকে নৃত্যনাট্য দেখছি, হাজারে হাজারে মানুষ সকালবেলা রবীন্দ্র সদনে যাচ্ছে। ছোটোবেলার থেকে বড় হয়েছে এইভাবে। এখন একটা এমন পরিস্থিতি যেন হচ্ছে মানুষ মানুষকে দেখলে ছিটকে বেরিয়ে যাচ্ছে। রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারছি না। রবীন্দ্রনাথ নিয়ে যে উল্লাস, সেই উল্লাস পাচ্ছি না। যারা আমাদের মেয়েরা রয়েছে তারা আজকে রবীন্দ্রসঙ্গীতের সাথে সেই নৃত্য করতে পারছে না, আমরা সেই আনন্দ দেখতে পাচ্ছি না, মনের মধ্যে সেই আনন্দ আসছে না। কিন্তু তবুও কবিগুরুকে প্রণাম জানানোর জন্য সকালবেলা দৌড়ে এলাম, তার কারণ হৃদয় তো মানে না। এটা কোভিড আমরা বৈরাগত টৈরাগত কেউ না, বাংলায় যারা থাকেন আমরা সবাই বাংলার মানুষ, আমরা সবাই বাঙালি। বাংলা ভাষায় কথা বললেই বাঙালি থান, আমরা সবাই বাংলার। তার কারণ বাংলার আমরা সবাই বাংলার ঘরের ভাই বোন। কিন্তু রবীন্দ্রনাথ আমাদের একটা কিন্তু বিশ্বকবি, সবার কবি, কিন্তু আমাদের মনের মধ্যে একটা উচ্ছ্বাস নিয়ে আসে, আমাদের মনের মধ্যে আনন্দ নিয়ে আসে। যখন দুঃখ পাই তখনও রবীন্দ্রনাথ, যখন আনন্দ হয় তখনও রবীন্দ্রনাথ, যখন বিরহ তখনও রবীন্দ্রনাথ, যখন প্রেম আসে তখনও রবীন্দ্রনাথ। এছাড়া তো আমরা কিছু শিখিনি জীবনে। সেইটার উচ্ছ্বাস যেটা দরকার আজকে রবীন্দ্র জয়ন্তীতে সেটা করতে পারছি। ভ্যাকসিন বন্টন নিয়ে একটা সমস্যা হচ্ছে, এটা কি কেন্দ্র সাপ্লাই দিচ্ছে না? এরকম কেন্দ্রের একটা নিয়ন্ত্রণ ভ্যাকসিনের ওপর রয়েছে, এবং যেটা প্রাইম মিনিস্টারের উচিত ছিল ভ্যাকসিন প্রোডাকশনটা অত্যন্ত সিরিয়াসলি, প্রধানমন্ত্রীর দায়িত্ব রাজধর্ম পালন করা, বিজেপির সভাপতির হওয়া নয় বা বিজেপির নেতা হয়ে দৌড়ে দৌড়ে আসা নয়, সেই কাজটা ফেল করেছেন। ওনার অনেক দিন আগে শ্রীরাম ইনস্টিটিউট, ভারত বায়োটেক বা আরও যারা বিদেশের সংস্থা রয়েছে তাদের নিয়ে এসে যে আমার টোটাল 130 কোটি বা 100 কোটি ভ্যাকসিন লাগবে, কীভাবে আমি পাবো, তাদের জন্য আর কি সাহায্য দিলেই 130 কোটি ভ্যাকসিন আমাদের কাছে আসবে, এইটা পরিকল্পনার দরকার ছিল। থালা বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে কোভিড যুদ্ধ জয় করা যায় না। তাই
এই লড়াইয়ে উনি সম্পূর্ণভাবে ফেল করেছেন। আজকে যে দেশটা শ্মশানে পরিণত হয়েছে, আমি কত শুনছি তার পুরো দায়িত্বটাই উনি। ববিদা আজকে কিছু ভ্যাকসিন এসেছে তো পত্রিকা সমালোচনা করেছেন যে প্রথম দিকে যে সাফল্য আসছিল সেটা পুরোপুরি নষ্ট করেছে। সাফল্য কোনোদিনই আসে না। ধরুন অনেকে সাফল্যটা কোথায়, আমার ভারতে সায়েন্টিস্ট আছে, আমার ভারতে রিসার্চ আছে, আমার ভারতে ইনস্টিটিউট আছে, আমাদের কি দরকার ইনফ্রাস্ট্রাকচার, সেটা কে দেবে? সরকার দেবে। সরকার নিজেকে সব নিয়ন্ত্রণে রাখছে, আমি সব কিছু নিয়ন্ত্রণে রাখবো কিন্তু পরিকল্পনা করব না, যেন মনে হচ্ছে আমার হাতে দেশটা রয়েছে না। আমাকে পরিকল্পনা করতে হবে, সরকারের কাজ পরিকল্পনা করা, সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা। সেই কাজটা ফেল করেছে এবং এটার জন্য আজকে সারা ভারতবর্ষটা শ্মশানে পরিণত হয়েছে। সব জিনিসেরই দাম বেড়েছে, তার কারণ অপদার্থতার চরমে মোদি সরকার এবং ভারতবর্ষের অর্থনীতির থেকে, মূল্য বৃদ্ধির থেকে, ডিজেল পেট্রোল সব কিছুর জন্য দায়ী ওই একটাই লোক যে শুধু পুঁজিবাদকে সাপোর্ট করতে গিয়ে সারা দেশটাকে নষ্ট করে। বেনারসির তিন অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।